বুবলি হঠাৎই কাকে ছাগলের তিন নাম্বার বাচ্চা বলে অভিহিত করলেন, বিস্তারিত দেখুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয়বস্তু হচ্ছে চিত্রনায়িকা শবনম বুবলি এবং অপু বিশ্বাস। শবনম বুবলি বরাবরের মতো সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এবং মিডিয়ায় আলোচনায় থাকছেন। অপরদিকে অপু বিশ্বাস হাতে নেই সিনেমার কাজ, কিন্তু তারও ইচ্ছে আলোচনায় থাকার জন্য। তাই তো অপু বিশ্বাস বিভিন্ন সময় বিভিন্ন সাক্ষাৎকারে বুবলি সম্পর্কে নানা বিষয়ে কথা বলে থাকেন। মনে হয় অপু বিশ্বাসের স্বয়ন স্বপনে নিজের ক্যারিয়ারের চেয়েও বেশি বুবলির কথা ভাবেন। তাই তো বিভিন্ন সময় বিভিন্ন সাক্ষাৎকারে বুবকে নিয়ে আজেবাজে মন্তব্য করেন। এবার সেই আজেবাজে কথারই করার জবাব দিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি। বুবলি বলেন, সাকিব আমার পরিবার, তার নাম আমি সব সময় নিয়েছি এবং সারা জীবন নেব। পরিবারের মানুষের নাম নিতে কেউ কখনো ক্লান্ত হয় না, যাদের স্বার্থ থাকে তারা ক্লান্ত হয়। যে মহিলা এসব করছে সে কে? যিনি ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো সবসময় আমাদের মাঝখানে তিরিং বিরিং করে, নিজের মতো বানানো নানান মিথ্যা রচনা করে সারাক্ষণ। এমনইভাবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাসকে নানা বিষয়ে বলেছেন চিত্রনায়িকা শবনম বুবলি। এবং কি অপু বিশ্বাসকে ছাগলের তিন নাম্বার বাচ্চার সাথে তুলনা করেছেন। আসলেই অপু বিশ্বাস তাই, যখনই যে সাক্ষাৎকারই যাক না কেন, প্রথমে বলে আমি বুবলিকে নিয়ে কথা বলবো না। অথচ সেই সাক্ষাৎকারের অর্ধেকের বেশি সময় বুবলিকে নিয়ে পড়ে থাকে এবং বুবলিকে নিয়ে আজেবাজে মন্তব্য করেন। তো সুপ্রিয় দর্শক, বুবলি অপু বিশ্বাসকে ছাগলের তিন নাম্বার বাচ্চার সাথে তুলনা করেছেন। এ নিয়ে আপনার মন্তব্য কি? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্স। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য।